সামান্য একটা চকিদারের পোলা ভাইয়া তুই চেয়ারম্যানের গন্ডার রুলে ভাইকে যাইতে চাস? ভাই তুই জানোস না আমি রুদ্ধার চেয়ারম্যান, একবার যেটা মুখটা বলি সেইটার ফেরত লই না ভাইয়া। চুপ! কিসের ভাইয়া? আমি যদি তোর ভাই হইতাম পারতিস তুই আমার বংশ চুনকালি দিয়া ছোট লোকের বাচ্চার হাত ধরে রাতের অন্ধকারে ভাইকে যাইতে পারতিস না ভাইয়া? তুমি ওরে মাফ করে দাও ভাইয়া। এই অপরাধের আমার কাছে কোনো ক্ষমা নেই, অপরাধের ক্ষমা হইতেছে একমাত্র মৃত্যু। আর আমার মৃত্যুর স্টাইলটাই একটু আলাদা, প্রথমে সেটিং অপশনে যাই, তারপর ডিলিট অপশন বের করে বাটন চেপে খালাস করে দিয়ে খালাস। ভাইয়া আমি তোমার কাছ থেকে পরান ভিক্ষা দিতেছি, একটু দয়া করো, আমি ওরে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। চুপ! আরাম যা, দেখ আমার সামনে দাঁড়ায় এইসব কথা কইতে তুই এতটুকু বুক কাঁপলো না? আমি লুৎফার চেয়ারম্যান, আমার নাম শুনলে বাঘে বসে এক ঘাটের পানি খাই, কিন্তু তোদের এই কঠিন ট্রেন দেখে আমার খুবই ভালো লাগলো, কিন্তু ওই শালা ছোট লোকের বাচ্চা আর আমি এলাকার চেয়ারম্যান তাই আমার মাইন্ডে লাগলো। তোর ভালোবাসার স্বাদ আমি বিটিয়ে দিবি। তোর ওই দুটো লাশ বস্তায় ভরে নদীতে ফেলা যায়। যা যত বড়ই কঠিন প্রেম হোক না কেন আমার কাছে কোনো তুমি জায়গা জমি নিয়ে ব্যস্ত থাকবা, ওই দিকে একবার চায় দেখছো দিন দিন কেমন হইতেছে? ও কিছু না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ধরো গ্লাসটা। শোন, পরিল লইয়া পুরো গ্রামটা একটু ঘুরে দেখাবি, যা তোর মনটা একটু ভালো হয়, যা। আর শোনো, তুমি একটু পরির দিকে ভালো করে খেয়াল রাখবে। ওর দিকে খেয়াল রাখতে পারি না, যাও শুনো ভিতরে যাও। এত কিছু দেখাইলাম, কিছুই তো তোমার পছন্দ হইল না। পরিবু, ওই যে একটা ভ্যান আইতাছে, ভ্যানে উঠবা? আরে চলো না, মজা হইব। ভ্যানালা, আরে ওই ভ্যানালা। এই আমি ভ্যানালা নাকি? ভ্যান নিয়ে গঞ্জে যেতেছি, আমগুলো একটু ঘুরে আনো। আমার সময় নাই, আমি পারুম না। আমার মনিবের নাম শুনলে তুমি তো ভ্যান তুইয়াই পলাইবা। এহ, কইলেই এলো। আরে গঞ্জে দেরি করে গেলে সদে পাতি ঠিক মতো আনতে পারুম না। বেশি তালি বালি না করে আমগুলো একটু ঘুরে আনো। আমি পারুম না।
তুমি যেমন এত ঘুরে পেয়েছো, ওঠা ওঠা। ওই মিয়া, তোমার বাক্সাও তো বেশি ভালো লাগতেছে না, যাও টানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শালা মাথাই নষ্ট করে দেখেন, আর মাঝে মাঝে ঘুরানলে পরে মনটা হালকা হইব। আমি যাই, আমার আবার প্রাইভেট কাম আছে। অনেক মানুষের জমি দখল করে খাইতেছস, তোর ডরে কেউ কথা কয় না। তাই তুই মনে করিস না আমি তোর ডরে কথা কম। আমি এই গ্রামের মাস্টার, যুব সমাজের মাঝে জ্ঞানের আলো বিলিয়ে দেই। তোর মতো দখলদারি আর খুনে শিক্ষা দেয় না। এই মাস্টার, তুই আমার বাংলা ছবির ডায়লগ শোনাস। এই আরে স্যার, আমি তোর বাটম সাইপা দিমু মাস্টার, আমি তোর বাটম সাইপা দিমু। এই আমি গেলাম। ভাই আমি শিমুলতলি যাব।
অনেক ছোটবেলায় এই গ্রামে এসেছি তো তাই আমার কোনো কিছু মনে পড়ছে না। মনে হয় আপনি শহর থেকে আসছেন। শিমুলতলি কার বাড়ি যাবেন? দুধছর চেয়ারম্যানের বাড়ি যাব। চেয়ারম্যানের বাড়ি? এই ব্যান রাখা। এই ব্যান গাড়ি এই ঠিকমতো বাইরে বলছাইছো। ভাই ভাড়া কত দেব? দাদা আমার ভাড়া লাগবো না, আমি গেলাম। ওরে বাবা রে, আসসালামু আলাইকুম বেবি সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না, আগামী ইলেকশনে আমার জয় হবে নিশ্চিত। কিন্তু ওই মাস্টরটা আমার সাথে একটু তালাক বালাক করতেছে। সময় মতো ওর সেটিং অপশনে ঢুকে ডিলেট অপশন বের করে তারপরে বাটনে চাপ দিয়ে সোজা খালাস করে ওপরে পাঠিয়ে দিব। ভাইজান ভাইজান, আরে ছোট ভাই আমার, কি হিরোর মতো চেহারা হয়েছে আমার ভাই! তুই আমাকে বলতে পারতিস, হুট করে চলে আসলাম স্টেশনে, গাড়ি পাঠিয়ে দিতাম, সে গাড়িতে করে বাড়ি। তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে কাউকে না জানিয়ে চলে আসলাম। কাজল কাজল কই গেলা? দেখো কে আসছে, আমার ভাই আসছে, আমার ভাই। আরে পাবেল, কি তুই কেমন আছো? কত বড় হয়ে গেছিস রে বাবা, পুরো আমার দেবর মতো লাগছিস। তুমি খাড়ায় খাড়ায় শুধু ওর সাথে কথা বলবা না, ভিতরে নিয়ে যাবা, অনেক জার্নি করে আসছে, বিশ্রামের দরকার। যাও যাও, ওকে ভিতরে নিয়ে যাও। চলো ভাবি, তোরা খাড়ায় রইলি কে? যা বাজার থেকে সব ধরনের বাজার করে লই, আমার ভাই আইছে, যা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কথা মতো সব হয়ে যাবে। দরবেশ বাবা, পাগলা কুকুরা যা আপনি কই পাইলেন? চুপ কর বেটা, তুই বেশি কথা বলিস, তোকে যা বলি তুই মনোযোগ দিয়ে শোন। রে বাবা বলেন। এই হাড্ডি ময়না যেই বিছানায়। চলো বাইরে যাই, তোমার লাগে একটু সাহায্য করতে পারবো না, চলো।
তোমার যা নাক ডাকা নিঃশব্দ, তোমার লগে মানুষ ঘুমায় মনে হয় কি ট্রেন চলতেছে, তুমি উপরে ঘুমাও আমি নিচে। শক্ত কি লেগা ময়না, একবার ইটের মতো, তুমি কি লোশন মোশন ব্যবহার করো না জানো ময়না, তোমার আমি অনেক ভালোবাসি। আপনি আমার বাবা মতো না, আমি তো আপনার জুতা মুছতেই পারি। হয়েছে হয়েছে, আর পাকামি করতে হইব না। কি ব্যাপার, ওদিনকে এত ঘুরে ডাকলাম পাইলাম না, কিন্তু আজকে একবারে জলের কুমির ডাঙা উঠাইছে, মতলবটা কি? না মানে এই আর কি। তো ওদিন যে আপনার লগে একটা মায়া দেখছিলাম না, ওই যে নামটা যেন কি, ওই মায়ের নামটাও জানা হইলো না। ও ওদিনকে যে মেয়েটার নিয়ে ভ্যানে চড়ছিলাম তার কথা কইতাছেন? হ বুঝছি, কোনো মতলব থাকলে ওটারে পকেটে ঢুকা আলান। হ্যাঁ নাম জানতে হইলে 50টা বেতের বাড়ি খাওয়ান লাগবো, আর হ্যার পরিচয় জানতে হইলে 100টা বেতের বাড়ি খাওয়ান লাগবো, আর যদি হ্যার দিকে তাকাইতে হয় তাহলে 200টা বেতের বাড়ি খাওয়ান লাগবো। তার মানে? হ্যাঁ হয়েছে লুৎপার চেয়ারম্যানের ছোট বোন, হ্যাঁ নাম উনলে আকাশের পাখিরাও হিসাব কিতাব করা চলে। আচ্ছা যাই হোক, তা মিয়া ভাই আপনার নামটা কি? আমার নাম হলো চায়না, বেশি দিন যায় না, পরে বাঙ্গারিয়ালেরও নেয় না। ও চায়না ভাই, এর লিগে তো কই আপনার দুটো চায়না নদী দেখতে। তবে তুমি যাই কো না চায়না ভাই, ওই এমপি মন্ত্রী উনাক মেয়ে গেল কি কারো প্রেম হয় না, আর উনি তো সামান্য একটা চেয়ারম্যান। চায়না ভাই সাথে থাকলে আমার কাছে আর কারো টাইম নেই। চায়না ভাই আপনার লেখাগঞ্জে থেকে ঘুরিয়ে আনছি। চায়না ভাই
যে কোনো ভাবেই হোক ওই মায়েরা লোক একটু দেখা করার ব্যবস্থা করবো। আমি শুধু এক নজর মায়েরা দেখা চলে যাবো। বাবা রে পারুম না, এলো তোমার বাড়ি তুমি এলো এই ঘড়িটা তুমি রাখো চাইনা ভাই। শালাই দি আমার পথের প্রতীক, হাত সরাও আর আমার দিকে একটু খেয়াল রাখো, দেখি তোমার জন্য কি করা যায়। শালার মাস্টর দুনিয়া থেকে সরাই দিই। আরে না বুঝোস না কেন, শালা হইতেছে গ্যারামের মাস্টর, তাই হুট করে কিছু করতে গেলে আমগোর সমস্যা হইবো। তাই প্রথমে সেটিং অপশনে যাইয়া ডিলেট অপশন বের কইরা তারপরে বাটন সাইটা সোজা খালাস কইরা দিতে হবে। বুঝছস? এই তুমি যদি অনুমতি দাও তাহলে গ্রামটা একটু ঘুরে দেখতাম। 100 বার আমার ভাই শহর থেকে গ্রামে আইছে আর গ্রামটা ঘুরে দেখবো না। এই চাই না। জি হুজুর। শুন, পরিরে লয়া পাবেলের সাথে গ্রামটা ঘুরে দেখা। আচ্ছা হুজুর যা। বুঝলি চানা, এই বাড়িতে এর আগে যখন এসেছি পুরি খুব ছোট ছিল, আমিও ছোট ছিলাম। আরে উস্তাদ, আমি কিতন বড় ছিলাম নাকি? আমিও তো ছোট ছিলাম। দাঁড়াও পুরি, তোমার একটি ছবি তুলি। দেখো দেখো পুরি, আমি বিয়ে করলে ঠিক এমন একটি মেয়েকে বিয়ে করব। জানো পুরি, আমি মনে মনে যেমন মেয়ে খুঁজছি ঠিক তুমি। আমি ঢাকায় ফিরে বাবা মাকে বলবো আমি পুরীকে ভালোবাসি, আমি পুরীকেই বিয়ে করব। পুরী তুমি খুশি হও নি? পুরী বোধহয় লজ্জা পেয়েছে। এই লোন বড় ভাই আপনি চলেন না, চলেন অনেকক্ষণ ধরে বাড়ি থেকে বেরেছি, চেয়ারম্যান সাহেব আপনার চিন্তা কর। আপনাকে বলছি। কি নাম আপনার? কি হলো, কোনো কথা বলছেন না কেন? কিসের অহংকার? রূপ। তা না হয় মানলাম, আপনার ভাইয়ের অনেক টাকা পয়সা আছে বলে আপনি এত অহংকার করবেন? দেখুন, আমিও আপনার মতো একজন মানুষ। আসলে আপনাকে দেখার পর থেকে আমি আপনাকে মন থেকে একটুকু সরাতে পারছি না। কেন বলতে পারেন? আপনি এমন করে মুখ ফিরিয়ে নেবেন না, ভালোবাসা তো অন্যায় নয় আর ভালোবাসা তো অপরাধ নয়। আপনাদের মতো অর্থ সম্পদ হয়তো আমার নয়।
কিন্তু সুন্দর একটা মন আছে, তাই সেই মাকে দাবি নিয়ে আমি আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসি। কিছু বলবি? জবাব দিই কি হলো? চুপ করে আছেন কেন?
আরে পরিবু, মানুষ রাইতে ঘুমায় স্বপ্ন দেখে, আর তুমি দিনের বেলা কি স্বপ্ন দেখো? জবাব দিল না, এর মানে কি? করুন কাহিনী। আহা, কি হয়েছে আমার ফিলা বলো। একদিন সেদিন থেকেই পরিবুর জবান বন্ধ হয়ে যায়। আমি জানতাম না পরি যে কথা বলতে পারে না। আমি না জেনে না বুঝে ওকে ভুল বুঝেছি। চাই না ভাই, তুমি পরিকে বলো ওই জন্য আমাকে ক্ষমা করে দেয়। তুমি তো সব থেকে একটু লেগে গেছে, আমার লাগে খালি হটকা একটু। আমি জায়গা, আমার আবার প্রাইভেট কাম আছে। জীবনে অনেক পাপ কাজ করছি, না হইলে এমন অমানুষের সাথে ঘর করতে হইতাছে। হায় রে অমানুষ, যে কিনা তার আপন মায়ের পেটের বন্ধু ক্ষমা করে নাই। ল পুরি খাইয়া ল, না খাইয়া এমন করে তোর জীবন দ্বারে শেষ করিয়া দিস না।
ভালোবাসা যতটা শুয়ে থাকাচ্ছে সাপে দংশনে মরে যা আমার অনেক ভালো ছিল। না না না, অমন করে বলো না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে তোমার কারণে আমার জীবন ফিরে পেয়েছি। আমি তোমাকে যে চাই আমার বোন জানো কাজল, আমার এই ছোট্ট আদরের বোনটিকে শহরের উচ্চ বংশে সুশিক্ষিত স্মার্ট সুদর্শন ছেলের হাতে আমার ঠিক আমাদের পাভেলের মতো ছেলের হাতেই আমার এই ছোট্ট বোনটিকে তুলে দিই। জানো কাজল, আমার বোনটি বিয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে চলে গেছে। তুমি কোনো চিন্তা করো না ছোট ভাই, সামনে একটা শুভ দিন দেখেই আমার এই ছোট্ট আদরের বোনটিকে তোমার হাতে তুলে দিব। আমার বোনের বিয়ে বলে কথা। কি ব্যাপার, চুপ হয়ে আছো কেন? তোমার কি মন খারাপ? কি হইছে রানা? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ বুঝলাম তো, আমিও তো তোমার ছাড়া বাঁচবো না। কি হইছে আমার খুইলা, কাঁপতেছো কেন? আমার খুইলা কো কি হইছে? ঢাকা থেকে আমার এক ভাই আসছে, তার সাথে আমার ভাইজন বিয়ে ঠিক করছে। কি বিয়ে ঠিক করছে? পুরি তুমি কোনো চিন্তা করো না, আমার এ দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমার পরিরে অন্যের ঘরে ঘরে নিতে দিব না। তুমি বাড়ি যাও। দাঁড়াও পুরি, আমাকে দেখে এত লজ্জা পাচ্ছ কেন? আর কদিন পরে যে তুমি আমার বউ হবে। তার মানে? মানেটা খুব সোজা, ভাইয়া তোমার আমার বিয়ের কথা পাকা করে ফেলেছে। এটা কথা মনে রাখো পাবেল ভাইয়া, তোমাকে আমি অমন করে কখনো ভাবিনি। কেন পুরি, আমি কি তোমার যোগ্য নয়? না ভাইয়া, আমি সেই কথা বলছি না। তাহলে কেন আমাকে দূরে ঠেলে দিস? আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে বিয়ে করব, বাস এটাই আমার শেষ কথা। আমারও একটি কথা শুনে রাখো, আমি রানাকেই ভালোবাসি, রানাকেই বিয়ে করব। কে এই রানা? রানা আমার প্রেম, রানা আমার জীবন, রানা আমার মন। ভাইয়া আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে কোথায় যাবি? ঢাকা। গলা নেই কোয়া নেই হুট করে চলে যাবি? তোকে কেউ কিছু বলছে? না। তাহলে এমনি তোর চেহারাটা দেখে মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। আহা, তুই তো আমার আপন ফুপাতো ভাই, তুই পুরো ব্যাপারটা আমাকে খুলে বল, আমি দেখব। এতদিন আমরা যে স্বপ্ন দেখেছি তা সম্পূর্ণ ভুল। তারপর বাটমে চাপ দিয়া আর আমি শেষ করে দিব। কাজল,
তুমি পড়িলে বসা যাও আর পাফেলে বসা যাও, বাড়িতে একটা বিয়ের ধুমধাম করো, আর আমি ওই পাস্টরের বাটমে চাপ দিয়েছি। শেষ পর্যন্ত তোর বাড়ির চাকরতারে আমার বুড়ির পিছনে লাগাই দিস। তোর বাড়ির চাকরতারে তুই তোর এক লোকে বাথরুমে চাপ দিয়ে সহজ খালাস করে দেবো। লুৎপুর চেয়ারম্যান, এটা তুই কি করলি? মাস্টার রানা, তুই আমার লোকে বিক্রম করস, আমার লোকে বড় ভাই একটা কাম ঘটা ফেলাইছি, খামগুর কারণে নষ্ট হয়ে আমি সোজা
চাচা 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 সামান্য জায়গা সম্পদের জন্য যে তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এত বড় করেছে, তুই তাকে নিজ হাতে খুন করলি? না না, বিশ্বাস করেন এই খুনটা আমি করি নাই। যে আমার ছোটবেলা থেকে নিজের সন্তানের মধ্যে লালন করছে তার আমি খুন করতে পারি না। কে খুন করছে আর কে করে নাই তার প্রমাণ হবে আদালতে, আর খুনের শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। স্যার, শুধুমাত্র একটিবার একটিবার আমি আমার পরিণীকে দেখতে চাই স্যার। এরপর আমার যাবজ্জীবন ক্যান্সার, বাঁচিতে ছিল আমার কোনো দুঃখ থাকবো না স্যার। একটিবার আমার একটু পরিণী দেখতে দিয়ে দেন স্যার। স্যার গো ওট 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 শালা, জীবন অনেক প্রেমিক দেখছি, তোর মতো প্রেমিক দেখিনি রে। তোর এটা মনে হয় অনেক কঠিন প্রেম না? যা যা, তোকে ছেড়ে দিলাম। সেন্টে আচ্ছা, তোকে ছেড়ে দাও। স্যার স্যার, আপনি অনেক ভালো স্যার, আপনার উপকারের কথা আমি কোনোদিনও বলতে পারবো না। আমি কোনোদিনও বলতে পারবো না। শালা পুরীর কাছে যাবি? যা, তোর দিশে আকাশের পুরীর কাছে পাঠায়। আয় সেন্টে আয়। যেভাবে ধরেছিলাম ঠিক সেইভাবে শেষ করেছি। বড় ভাই, আপনার কথা কি কখন অমান্য করছি? শালাকে লোক করে
উপরে পাঠিয়ে দিয়েছি বড় ভাই। তুমি একটা কোরা জিনিস। না, আমার রানা মরতেই পারে না। না কই মাছের মতন ছটফট করে লাভ নেই, পরের সাথে আমার বিয়ে হয়ে গেছে। কখনো কষ্ট দিও না, আমি তাই প্রথমে ডিলেট অপশনে যাইয়া সেটিং অপশন বের কইরা জোর করে আর বেরা দিস না। আমি আর কলিতার মধ্যে হাত দিয়া স্যারম্যানের নাইট গার্ড হও, ক্যাপ্টেনের বডিগার্ড হও আর নাইট গার্ড হও, আমার এসব জানার দরকার নেই, আমি গেলাম। কেন ময়না, আমারে কি তোমার পছন্দ হয় না? খাইয়া লো, না খাইলে তোরে পিডে মার।
তোর আজকে আমি একটু পড়ান ভুইরা আদর করে দিই। আই কি ব্যাপার? আপনি কেন হাত দেন কেন?